আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ সিলেট। আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট বাবু, সে তার নিজের মেকআপ নিজেই করছে। আসলে সে আজ বেড়াতে যাবে তার বড় বোনকে নিয়ে। চোখে আইলাইনার দিচ্ছে আর সব ধরনের মেকআপ ও ওর নিজের হাতেই করবে। এটা ওর ছোট বোন, ওকে নিয়ে যাওয়া হবে না, এই জন্য ও এত আনরেডি। সাজুগুজু শেষ, এবার ও মডেলিংয়ের জন্য রেডি। সাজুগুজু করার পর একটু দেখাতে হয় যে আমি কতটা সুন্দর করে সেজেছি। অনেক সুন্দর গলায় একটা মুক্তার মালা পরেছে, অনেক সুন্দর করে মেকআপ করেছে, মেকআপের ফিনিশিংও দিয়েছে। ছোট মানুষ হলেও অনেক কিছু পারে। হাতে খুব সুন্দর একটা আংটি, ব্রেসলেট, অনেক সুন্দর লাগছে। এটা হলো বড় বোনটি, ও রেডি হয়ে নিচ্ছে। আমি এখন আমার নান বসে যাচ্ছি, আপনারা যাবেন? চলেন আমার সাথে। এখন আমি যাচ্ছি, ওরা নিয়ে যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি। মামুনি অসুস্থ, সেজন্য যাবে না। আর সব নানা বাসাতে ঘুরে আসি, কোথাও যাওয়া হচ্ছে না, সেজন্য নানা বাসায় যাচ্ছি এখন আমরা। দুজনেই বিদায় হয়ে গেল। এবার আমি আমাদের বাসার রান্নাগুলো দেখি। মুরগির মাংস দিয়ে ডেঙ্গা রান্না করেছি, আলাদা করে আবার মুরগির মাংস রান্না করা হয়েছে। এখানে মশলা ভালো করে কষিয়ে মুরগির মাংস ভুনা করা হয়েছে। এর সাথে আরো অনেক কিছু রান্না করা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে মুখী রান্না করেছে। এই হলো আজকের সব রান্নার আয়োজন। কারো যদি রেসিপি লাগে কমেন্ট সেশনে আমাকে জানিয়ে দিবে, তাহলে আমি রেসিপিটি শেয়ার করে দেব। এই ছিল আজকের দুপুরের আয়োজন। ভাত, চাটনি, মুরগির মাংস ভুনা, চিংড়ি মাছ দিয়ে মুখির তরকারি, আর ড্যাঙা দিয়ে মুরগির মাংস। ছোট্ট সোনামণি লামু এখানে খাওয়া দাওয়া করছে, ওর মন অনেক খারাপ। ও তো ডাইনিং টেবিল থেকে প্লেট নিয়ে একদম বেডে চলে এসেছে, এখানে বসে একা একা খাওয়া দাওয়া করছে। ওর বড় বোন দুইজনই ওকে রেখে চলে গেছে, ওরা বেড়াতে গেছে আর ওকে নেয়নি, এই জন্য ওর একটু মন খারাপ। তারপরেও খাবার অনেক মজা হয়েছে, ও খেয়ে সেরকম রিভিউ দিল। প্রিয় দর্শক, এরকম মজার সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।